নেবো, মানে আমি ব্লগ করি তো, মালিককে জিজ্ঞেস করতে হবে তবে তো, আপনারই তো ভালো। মালিককে জিজ্ঞেস করতে হবে, মালিক তখন আমাকে বলে। আপনারই তো ভালো, আপনার দোকানের ওনার, তুমি আমাকে বলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ যাচ্ছি ভাই অমরপুর থার কিনতে। হ্যাঁ ভাই, থার কিনতে যাচ্ছি, আমার জন্য নয় ভাই, আমার ছেলের জন্য থার কিনতে যাচ্ছি। হ্যাঁ, তো আমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, ও এখন থার ছাড়া কিছু বোঝে না, থার ছাড়া কোথাও যাবে না। তো আমিও ভাবছিলাম অনেক দিন থেকে যে তাকে একটা থার কিনে দেওয়াটা দরকার, এখন তোই দরকার। তো আজ ফাইনালি দেখতে যাব কি থারের দাম কত। হ্যাঁ, তো কি থার নিতে যাচ্ছি, চলো তোমরা আমার ভিডিওটাকে কন্টিনিউ করো। আর আমরা চলে এসেছি এখানে, নতুন একটা থারের শোরুম হয়েছে। হ্যাঁ, থারের শোরুম, বাইকের শোরুম, এক জায়গাতেই থার পাওয়া যায়, এক জায়গাতেই বাইক পাওয়া যায়। তো সেই জায়গাটা আমরা চিনিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ এখানে অনেক থার রাখা আছে, কার রাখা আছে, বাইক রাখা আছে, কত সুন্দর সুন্দর। হ্যাঁ, তো এগুলোই ভাবছি। এক ও এখানে লেখা আছে বিনা অনুমতিতে ছবি তোলা যাবে না। তো যেহেতু এখানে লেখা আছে ছবি তোলা, ছবি তুলবেন না, ঠিক আছে, সেজন্য আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। তো এই দাদা বললো যে এখানে ঠিক আছে করা যাবে, অসুবিধা নাই, তাই আমি ভিডিওটা করছি কন্টিনিউ। তো আমি এরকম ধরনের একটা গাড়ি আমার ছেলেকে কিনে দিতে চাইছি। হ্যাঁ, তো এই গাড়িটা তো খুবই ভালো লাগছে। আর এখানে আর একটা লাল লাল ছিল, ব্ল্যাক ছিল, তো সেটা তো নেই। আর এটা একটা মানে সিলভার কালারের একটা আছে। হ্যাঁ, তো তোমরা এখানে এসে ভিজিট করতে পারো। আর এখানে দেখো সুন্দর সুন্দর বাইক রাখা আছে, R15, এখানে R3, হ্যাঁ, আর দুকাটি। না না, মানে আমি আসলাম কি না, আমি বাড়ি থেকেই স্টার্ট করেছি যে আমার ছেলের জন্য একটা গাড়ি নেব, মানে আমি ব্লগ করি তো। আপনারই তো ভালো, আপনারই তো ভালো, আপনার দোকানের ওনার, তুমি আমাকে বলো। না আমি জানি না তো। গজব বেজ্জতি হ্যায়। তো ভাই দুঃখের বিষয় হচ্ছে যে আমাকে ভিডিও করতে দিল না। হ্যাঁ, আর এখানে আমার গাড়ি কেনারও কোনো ইচ্ছা নেই। তার কারণ হচ্ছে যে যেখানে আমার ভিডিও কর, মানে আমি ছোটোখাটো মানে ভিডিও করি, ব্লগ করি, সেগুলোকে আমার মানে আনন্দের জিনিসগুলোকে, আমার খুশির জিনিসগুলোকে তো আমার মানে স্মৃতি হিসাবে তুলে রাখতে হবে, তোমাদেরকে দেখাতে হবে। সেই জিনিসগুলো আমি যদি তুলে না ধরতে পারি তাহলে এখানে নেওয়ার কোনো আমার ইচ্ছাই নেই, আমি অনলাইন থেকে অর্ডার করে নেব ভাই। আমি এত মানে ভালোভাবে বললাম যে আপনার ভালো হবে, প্রচার হবে, তো বলছে যে ভাই রাস্তায় অনেক লোক যাচ্ছে, ওরা দেখেই কিনবে, এটা কোনো কথা ভাই? আর ঠিকই আছে, মেন বিষয় হচ্ছে জানো, তুমি অনলাইনে সার্চ করো ভাই, 10,000 টাকার নিচে এসব গাড়িগুলো পাওয়া যাচ্ছে। আর সেখানে দেখা যাচ্ছে 13,500, 13,300, 12,000। হ্যাঁ, যে ছোট স্কুটি, যে আমাদের একটা পরিচিত দাদা হচ্ছে, সে নিয়ে গেল একটা স্কুটি, তার দাম নাকি 9,000 টাকা নিয়েছে। ওই স্কুটিটা আমি, সেম স্কুটিটা আমি 1,000 টাকায় দেখাচ্ছি। আমি জানি না, আমি ব্লগটা আমি কন্টিনিউ করব, আমি তোমাকে দেখাবো মানে ওর থেকে ভালো ভালো গাড়ি আমি অনলাইনে তোমাকে দেখিয়ে দেবো কত টাকা দাম আছে, ঠিক আছে? তোমরা যদি ক্রেডিট কার্ড থেকে নিতে পারো তাহলে আরও সস্তা পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? সো এখান থেকে কেনার কোনো দরকারই নাই, ঠিক আছে? চলো ভিডিওটা এখানেই শেষ করছি।